বাড়ির খাটে তো ঘুমান, মসজিদের বারান্দায় একটা খাটি আছে, আপনার খাটেও যেমন চার পাও, ওই খাটের মধ্যেও চার পাও, ওই মসজিদের বারান্দার খাটের সামনে যাইয়া একবার শুধু চিন্তা করবেন আর খাটটাকে দইরা বলবেন, ওরে খাটিয়া কুন্দি তুই আমার বাড়ি যাবি, কুন্দিন আমার জীবনের শেষ দিন হবে, আমি তো এখনো তোর উপযুক্ত হইতে পারি নাই, আমি তো এখনো তোর উপযুক্ত হইতে পারি নাই, যখন আরেকজনের জানাজা দাঁড়াইয়া যায় ওই জানাজার মধ্যে যখন যাবেন তখন মনে জিজ্ঞাসা করবেন রে মন, আমার জানাজাও তো একদিন এমন হবে রে। ওয়াকাল তাআলা قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাহিত অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে নূরে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ মাহফিলের আখিরি অধিবেশনে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে কাউকে কিছু কথা বলার জন্য, কাউকে কিছু কথা শোনার জন্য একই ময়দানে শামিল হাল হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমার আপনার দিকে তাকাইয়া আছেন, আল্লাহ আপনার আমার দিলের খবর জানেন। ওই আল্লাহকে রাজি খুশি করার নিয়তে জবান খুলে দিল থেকে জোর আওয়াজে শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই জমিনে শুকর গুজার করনেওয়ালা বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আপনাদের এলাকায় যে হারে বাচ্চা দেখছি এই হারে মুরব্বী দেখি না। এটা দুই অর্থ হইতে পারে, হয় বাচ্চার বাপ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, অথবা বাচ্চার বাপ দুনিয়াতে আছে লেকিন আল্লাহরে মানে না, ঠিক না বেটি? মুসলমান দুই প্রকার, একটা হইল টাটকা মুসলমান আর একটা হচ্ছে টোটকা মুসলমান। এই কথা বুঝছেননি আপনারা? একটা হইলো কি টাটকা মুসলমান আর একটা হইলো টোটকা মুসলমান। টাটকা ভালো না টোটকা ভালো? টাটকা ভালো। একটা হইলো টাটকা ইমানদার আর একটা হইছে টোটকা ইমানদার। টাটকা ইমানদার ভালো না টোটকা ইমানদার ভালো? টাটকা ইমানদার যারে প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে পাওয়া যায় সে হইলো কি টাটকা ইমানদার, আর যারে শুক্রবারে জুমার দিন পাওয়া যায় এলো টোটকা ইমানদার। পুরা সপ্তাহ আসে না, শুক্রবারে আসে, এটা কি টোটকা? এটা কি টোটকা? আর যে প্রতিদিন পাঁচবার করে আসে সে কি টাটকা? টোটকার সংখ্যা বেশি না টাটকার সংখ্যা বেশি? টোটকার সংখ্যা বেশি। বন্দা আছে বন্দিগি নাই এটা হইলো টোটকা, বন্দা আছে বন্দিগি নাই এটা কি টোটকা? আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন? বন্দা আছে বন্দিগি নাই এটা হইছে কি টোটকা? জানা আছে মানা নাই এটা হইছে কি টোটকা? জানা আছে মানা নাই এটা কি টোটকা? উম্মত আছে সুন্নত নাই এটা কি টোটকা? উম্মত আছে সুন্নত নাই এটা কি টোটকা? এখন উম্মতের অভাব নাই, সুন্নতের বড়ই অভাব, ঠিক না বেটি? উম্মত আছে, অগণিত উম্মত আছে, বেসুমার উম্মত আছে, কিন্তু সুন্নত নাই। আল্লাহর বান্দার অভাব নাই, অগণিত বান্দা আছে, অগণিত আল্লাহর কি আছে বান্দা আছে, বন্দিগি নাই। এই বান্দার দাম আসেনি,
মুসলমান আছে, এই বাড়ি মুসলমানের বাড়ি, ওই বাড়ি মুসলমানের বাড়ি, এই বাড়ি মুসলমানের বাড়ি, এই সমাজ মুসলমানের সমাজ। কো আঙ্গ এলাকার অজ্ঞা হিন্দু বাড়িও নাই, ফখর করি কয়, জোর আওয়াজে কয়, আঙ্গ এলাকার অজ্ঞা কি নাই, অজ্ঞা হিন্দু বাড়িও নাই, বেগুণ মুসলমানের বাড়ি। তো এত মুসলমানের বাড়ি, মুসলমান আছে ইসলাম আসেনি, মুসলমান আছে ইসলাম আসেনি, বুঝেন না কথা, মুসলমানের বাড়িয়ে না আছে কিন্তু মুসলমানের কাছে ইসলাম আসেনি। তো ইসলাম না থাকলে মুসলমান তাই লাভ হইব কি, কথা বুঝেন না? অন শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া ছাড়া কিছু বুঝতে রাজি না, দুনিয়া ছাড়া এখনো কিছু বুঝতে রাজি না। জমির আইন কাটতে গেলে আরেকজনের একটা ঠেলি একাধি মহিলে চলে যায়, আছে না এরকম? আছে নি? কার গাছে তো তাল হয়েছে, কে লইল দৌড় দিছে, আবার কে এগুন রাঁধি খায়। যদি ইসলাম থাকতো এটা কি হইতো নি? যার তাল গাছ তার তাল গাছে তাল পড়েই ফসি যেত, কেউ ধরণ হইতো না, কারণ সবার কাছে ইসলাম আছে, খাইব কেমনে? মাছ চাষ করলেও কে রাকসা মারি ধরি লই চলি যায় কে? হেতে মনে করছে জেতের ফজেট, হেতে তো রাইত দেয় ন, জেতের ফুকুর হেতে তো দেখে ন, এত তো ব্যাক কল, আসল মালিক যে তাকাই রয়েছে এটার খবর নাই, আসল মালিক যে তাকাই রয়েছে এটার কি নাই, খবর নাই। আর এতে মনে করছে ফেরেশতারা আন্ধারিয়া ঠাইতো ন কেন, আল্লাহ কি ফেরেশতা করে এই কথা কই বানাইছেনি যে ফেরেশতারা আলোর মাইতে গেলে দেখবো অন্ধকারে দেখতো না, এরকম নাকি? হ্যাঁ, ফেরেশতারা আলোতেও দেখে অন্ধকারেও দেখে, রাত্রে দুইটা বাজে কেউ নাই, তুমি আরেকজনের পুকুরে জাল মারি মাছ লই যাইবা, উজ্জি লই খাইবা, খ সমস্যা নাই, তবে কি খাইছো? হারাম খাইছো, কি খাইছো? হারাম খাইছো, যে হারাম তুমি খাও সেই হারাম তোমার বউরে খাবাইছো, তোমার ছেলে মেয়েরে খাবাইছো, এই ছেলে মেয়ে বড় হইলে তোমারে সোবার দিতে একবারও চিন্তা করতো না, কারণ হারাম খাবাই বড় করছে, তো হারাম খাবাই বড় করলে এই ছেলে মেয়ে বাপমার ইজ্জত দিব নি, বাপমারে সম্মান করব নি, দেখলে সালাম দিব নি, বরঞ্চ আব্বা আন্ডি যায় গুতে সিগারেটের ধোঁয়া আব্বা সোয়া বেড়াই অড়ে, কথা কর না? কারণ পোলাফানের তো ভালো কিছু শিখায় না, বাপে হুতি হুতি ঠেংলাড়ে হলারে কয় আব্বার সাহাডের পকেটে টেয়া আছে, ইয়ান তো টেয়া লই টুকার দোয়ানে যাই এক প্যাকেট মেরিল সিগারেট লই আস, তো বাপে হুতিরে মেরিল সিগারেট কিনন শিখাইছে, কি শিখাইছে? মেরিল সিগারেট কিনন শিখাইছে, তো বালা কিছু শিখাইছে নি? ছেলে বড় হয় হুতে দেয় আব্বা নামাজ হড়ে না, হোলা কয় আবার হুজুর আর আব্বার একটু দোয়া করি নজ হড়ে না, আছে না এরকম? আছে নি? হোলা হুজুরের কাছে ক হুজুর একখান আর বাপল্লাই দোয়া করিয়ে দাঁড়ি রায় না, আফসোস হুতে বুঝে বাপে বুঝে না, আফসোস হুতে বুঝে বাপে বুঝে না, আর পারলে কেনা দোয়া করিয়েন ন ঝড়ে না দাঁড়ি রায় না, হমানে বেড়ি খায়, হমানে কি খায়? বেড়ি খায়, হুতে বুঝে বাপে বুঝে না, হুতে বুঝে বাপে বুঝে না। আর মার কথা কিয়া কইতাম, বিয়া লাগ বৈতালি রিল সেনবাগ বাজারে গেছে, কাপড় দোকানদারের লগে যেভাবে মিষ্টি মিষ্টি কথা কোন আরম্ভ করছে, মাইয়া মনে মনে কল্পনা শুরু করে দিছে, আর মা মনে বিয়ার আগে এটার লগে ফেম করছে, আর মা মনে বিয়ার আগে এটার লগে ফেম করছে না, এত কথা কিপ্ত কয়। এখন বাজারে যে মা গল্প করতেছে আর আঁকতেছে কুটতেছে, আসর আজান দেয় ন নি, আসর আজান দেয় ন, তো মাইয়ার সামনে মা কিয়া বেনামাজি, মাইয়ার সামনে মা কিয়া বেনামাজি, মাগরিবের আজান হয়ে গেছে, পুরুষেরা যারা নামাজি টাটকা মুসলমান এরা মসজিদের দিকে যায়, মাইয়া দেয় মাইয়ার মা অন ঘুরে, তো মাইয়ার মাই গেছে খারাপ না ভালো, মাইয়া দেখে ন দেখছে নি, আর মাইয়ার মাই গেছে পর্দা করে না, মাইয়া দেখছে নি, মাইয়ার মাই গেছে মোবাইলে স্বামী ছাড়া অন্য বেটার লগা কথা কয় ভিডিও কলে, মাইয়া দেখছে নি, তো মাইয়া গিয়া ভালো হইব কতন, মাইয়া গিয়া কতন ভালো হইব? আপনারা তো ইয়ানে সবাই মুরব্বী, বয়ানে যাইতে মারিয়েন না মানুষ না, একটু মজা কারা করি, আপনারা তো সবাই মুরব্বী, আজ থেকে 25 বছর আগে কোন মহিলার সিজারে বাচ্চা হইতে আপনারা শুনছেন নি, দেখছেন নি? আচ্ছা কোন ডাক্তারে কি জানতো নি এক সময় আমারে এই ডাক্তারিও করণ লাগবো, ফ্যাট কাটি বাচ্চা বার করণ লাগবো, কোন ডাক্তারে জানতো নি? কোন মেডিকেল এটা সাবজেক্ট আসিল নি, ফ্যাট কাটি কেমনে বাচ্চা বার করণ লাগে, আসিল নি? তাহলে 20 বছর 25 বছর পরে এখন যে বাচ্চা ফ্যাট কাটন ছাড়াই বাইর করা যায় না, এটার কারণটা কি?
একটার কারণ হইছে নারী জাতির উপরে আল্লাহ অসন্তুষ্ট, এদের উপরে লানত জীবন, এদের উপরে গজব, এদের উপরে কি গজব। এখন কেমনে হইলি গজবটা একটু পিছন থেকে টানিয়ে আসি, একটু পিছন থেকে টানিয়ে আসি। বাচ্চা হওয়ার পরে নাম রাখছে টুম্পা মনি, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে রিঙ্কু, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে ফিঙ্কু, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে শবন, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে আকাশ, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে নদী, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে পুষ্পা মনি, বাচ্চা হওয়ার পরে নাম রাখছে এরকম এঙ্গুল বেঙ্গুল কত নাম রায় না হন রায়নি। তো প্রথমত নাম দি কাম শেষ করে দিছি, দ্বিতীয়ত বাচ্চারে মানুষ হিসাবে বড় হয়েছে দেন মানুষের মতন করে বড় করে না, মানুষের ঘরে এটারে জানোয়ারের মতো বড় করছে। ওই যে মুসলমান আছে ঘরে কি নাই, ইসলাম নাই, তো যে ঘরে ইসলাম নাই এই ঘরের বাচ্চাকে ইসলাম শিক্ষালয় বড় হয়েছে নি। আচ্ছা যদি ইসলাম শিক্ষালয় বড় হইতো তাহলে এই সমাজের যুবক আমার যে ছেলেরা আছে আমার যে ভাইরা আছে এদের মাথা চুলগুলা এগুলা কি ইসলামী তরিকা, এগুলা কি ইসলামী তরিকা, কিসের তরিকা? জন্ম নিল মুসলমানের ঘরে, বাপও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, নানাও মুসলমান, নানিও মুসলমান, এত সূত্র ধরি মুসলমানের ঘরে জন্ম নিয়া চুল কাটছে রোনালদোর মতন। রোনালদো কি কোনো মক্কা শরীফের ইমাম সাহেবের নাম নেই, মদিনা শরীফের ইমাম সাহেবের নাম নেই, কোনো দেশের বড় মুসলমানের বড় হুজুর নেই, না এটা একটা কাফের, এটা একটা কি কাফের। এখন যুবকেরা চুল কাটে বেদিনের মতো, যুবকেরা চুল কাটে কাফেরের মতো, যুবকেরা চুল কাটে খ্রিস্টানের মতো। ইসলামে যে চুল কাটার একটা নিয়ম আছে এটা মুসলমান ভুলিয়ে গেছে, ঠিক নেই? আচ্ছা যুবকেরা তো এইভাবে গেল, এরপরে যুবকেরা আসক্ত হইলো মোবাইলের মধ্যে, মোবাইলের মধ্যে যুবকেরা এমন এক পরিস্থিতি হইছে মোবাইল তাদেরকে গজব করে ছাড়ি দিছে কই, মোবাইল তাদেরকে কি করে দিছে গজব করে দিছে। এরপর মেয়েরা, মেয়েরা আগে দেখতাম রোজারি দাইলে কত আনন্দে সহকারে তিন বাড়ি চারি বাড়ি দূরের তুন যাই মেহেন্দি ফাতা টোগাই টোগাই আনি, হাতের মধ্যে ঈদ উপলক্ষে মেহেন্দি লাগাইতো, ঠিক নেই? এরপরে বিয়ার সময় দেখতাম কেউ কেউ মেহেন্দি লাগাইতো, অনগার মেয়েরা যে প্রতি 15 দিন পরে পরে মেহেন্দি লাগায় কিল্লে লাগায় জানেন নেই, মোবাইলের গজবে খাইছে। কিসের গজবে খাইছে? মোবাইলের গজবে খাইছে। মোবাইলে কোন গজবে খাইছে? মোবাইলে ওই পারে এক কুত্তা এই পারের এক কুত্তির লগে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে। কি সম্পর্কে লিপ্ত হয়েছে বলেন না, অবৈধ সম্পর্কে কি হয়েছে লিপ্ত হয়েছে। ওই পারে জিগা হিগারে কুত্তা কিল্লাই কইছি, কারণ ইয়া কুত্তার তো খারাপ, বিয়ের আগে যাতে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এতে গিয়ার মানুষ থাকেনি, এতে গিয়ার মানুষ থাকেনি, এত অমানুষ হয়ে যায় নানি। তো আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালা কাদ যারাতনা লি জাহান্নামা কাতীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউ তার চাইতেও খারাপ। আচ্ছা যেই ছেলে বিয়ের আগে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এই ছেলের চরিত্র কি এক নম্বর? এই ছেলে কি টাটকা মুসলমান? এই ছেলে কি টাটকা ইমানদার? এই ছেলের জীবনের উপরে আল্লাহর রহমত, এই ছেলের ঘুমের ভিতরে আল্লাহর রহমত, এই ছেলের চরিত্রের উপরে আল্লাহর রহমত, তাহলে এই ছেলের সব কিছু গজবে গজবে ভরা, ঠিক না বেটি? যেই মেয়েটা বিয়ের আগে অপর পুরুষের সাথে মোবাইলের কারণে, স্কুলের কারণে বা কলেজের কারণে বা বেপর্দার কারণে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এই মেয়েটার জীবনের উপরে আল্লাহর রহমত, এই মেয়েটার চরিত্রের উপরে আল্লাহর রহমত, এই মেয়েটার হায়াতের উপরে আল্লাহর রহমত, এই মেয়েটা সুস্থ থাকুক এটার উপরে আল্লাহর রহমত, এই মেয়েটা স্বাভাবিকভাবে থাকুক এটার উপরে আল্লাহর রহমত, তাহলে তার পূর্ণাঙ্গ জীবনের উপরে আল্লাহর কি
গজব, এর নাম অভিশপ্ত জীবন। এর নাম কি? অভিশপ্ত জীবন। যেই মেয়েটা বিয়ের আগে স্বামীর আমানতের খেয়ানত করে, এই মেয়েটা বিয়ের পরে স্বামীর বাড়িতে পাক্কা ইমানদার হইয়া যায় না টোক্কা ইমানদার হইয়া যায়, টোক্কা ইমানদার হইয়া যায়। কারণ বাবা মা তো আলেম মোল্লা মৌলবী ডাইকা বিবাহ পড়াইয়া দিবেন আর বলবেন আমার মেয়েটাকে তোমার কাছে হেফাজত করলাম, তোমার হাতে তুলে দিলাম। এবার বাবারে জিজ্ঞাসা করি, মেয়েটারে যে তুলে দিলেন, এটারে ফাঁক পবিত্র অবস্থায় দিলেন না নাফাক বানাইয়া দিলেন? এটারে কি সুন্দর চরিত্রবান বানাইয়া দিলেন না চরিত্র আগেই নষ্ট করে দিলেন? এরপরে আসেন, যেই সমস্ত বিবাহ শাদীর মধ্যে হলুদ অনুষ্ঠান হয়, হলুদ অনুষ্ঠান করা নেকির কাজ, হলুদ অনুষ্ঠান করা সওয়াবের কাজ, হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ খুশি হয়, হলুদ অনুষ্ঠান করলে নবী খুশি হয়, তাহলে আপনারাই বললেন হলুদ অনুষ্ঠান করা নাজায়েজ, হলুদ অনুষ্ঠান করা হারাম, হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ বেজার হয়, হলুদ অনুষ্ঠান করলে নবী বেজার হয়, হলুদ অনুষ্ঠান করলে তাদের জীবনে গজব অভিশাপ নেমে আসেন। তাহলে যারা হলুদ অনুষ্ঠান করে তাদের বিয়েতে দাবাত দিলে যান কেন? লোভ সামলাইতে পারেন না তাই না? জিব্বার লোভ সামলাইতে পারেন না তাই না? যারা বিয়েতে নাচ গান করে হলুদ অনুষ্ঠানের নামে স্টেজ শো করে, তাদের উপরে তাদের বিয়ে বাড়ির উপরে আল্লাহর রহমত না গজব, তাহলে ওই গজবের বাড়িতে গেলেন কেন? লোভ সামলাইতে পারেন না তাই তো? লোভ সামলাইতে পারেন না, বিয়ে বাড়িতে এত আরামের খাবার, এত আরামের খাবার মিস করি কেমনে? চলে গেলেন, দাবার দাবার সময় বলছে 12টার সময় গাড়ি ছাইরা দিবে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। গাড়ি লোড হইতে 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 মসজিদের ইমামের লোড হয়ে গেছে, ইমাম নামাজ দাঁড়ায় গেছে। এত হাজি, এত মুরব্বি, এত সাদা দাড়ি, একটাও নামাজ পড়ে না, বিয়েতে তাড়াতাড়ি, বিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি। তাহলে এই বিয়ের উপরে রহমত না গজব? এত রকমের গজব লইয়া সন্তান গর্বে আসলে ওই সন্তান আবার স্বাভাবিক ভাবে হবে, এটা স্বপ্ন দেখেন কেমনে? স্বপ্ন দেখেন কেমনে? কথা কয় না, স্বপ্ন দেখেন কেমনে? এবারে বুঝার জন্য বলি, 25 বছর আগে 20 বছর আগে গরু যেমনে বাচ্চা দিত, এখন কি ওইভাবে দিতে পারে? পারে? ছাগলে যেমনে দিত ওইভাবে এখন ছাগলে দিতে পারে? মহিষে আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে? কুত্তা আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে? বিড়ালে আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে? কুত্তায় পারে, বিড়ালে পারে, গরুয়ে পারে, ছাগলে পারে, হরিণে পারে, জঙ্গলার বাঘে পারে, মহিষে পারে, ভেড়ায় পারে, দুম্বায় পারে, সাপে পারে, আমি মানুষ আমি পারি না কেন? কারণ এটা কুত্তা হইতে পারে, আমার চাইতে ভালো, আমার চাইতে খারাপ না। আমি না কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি, আমি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছি। এই জন্য আল্লাহর যে একটা রহমত আছে এটা আমার সমাজ থেকে উঠে গেছে, আমার ঘর থেকে চলে গেছে। আমার জীবন গজবে গজবে ভরা জীবন, আমার জীবন লানতের জীবন, আমার জীবন অভিশপ্ত জীবন, মরবো তো মরবো ডাইরেক্ট জাহান্নাম, ছাড়া কোনো রাস্তা নাই। কে বাঁচাবে আমাকে? কে বাঁচাবে আমাকে? একটা মেয়ে, একটা মেয়ে বাচ্চা ফুটাইতে পারে না সিজার ছাড়া। তোমার জীবন গজবে গজব বিয়ে দিব না, মেয়ে বলে এটা ছাড়া আমার কোন রাস্তা নাই, চিন্তাও করি না। কেন হইছে? কেন হইছে? এই বাবার, আপনারা তো একদিন মরিয়া যাবেন, আপনারা তো আমাদের মুরব্বী, আপনারা তো সিরিয়ালে মরতেছেন, মরবেন, আমাদেরকে কোন অবস্থার মধ্যে রাখি যাইতেছেন, আমাদেরকে কোন অবস্থার মধ্যে থুইয়া যাইতেছেন? এই সমাজ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ, আপনারা যে কবরে চলে যাইতেছেন, আপনাদের প্রজন্ম গুলাকে কোন অবস্থার মধ্যে রাখিয়া কবরে যাইতেছেন? আপনি কি ভাবছেন? আপনি কয়দিন নামাজ পড়ে আপনি আল্লাহ রাজি করে আলাইছেন? কয় মাস রোজা রাখিয়া আপনাকে আল্লাহকে রাজি করে আলাইছেন? এই সমাজ ব্যবস্থায় ধ্বংসের মূলে কারণ কি? কারা করছে এই সমাজকে নষ্ট? আমাদের সমাজে তো হলুদ অনুষ্ঠান ছিল না, কারা আনছে? সে আনছে তার উপরে 1000 বার গজব পড়বে। আমাদের সমাজে হলুদ সন্ধ্যা নামে কোন স্টিচ ছিল না, সে করছে তার উপরে আল্লাহর 1000 গজব পড়বে। আমাদের সমাজে হলুদ অনুষ্ঠানের নামে কোন কেক
আবিষ্কারই ছিল না, সে আবিষ্কার করছে, তার উপর 3000 গজব পড়বে। যারা হলুদ অনুষ্ঠানের নামে বক্সে গান বাজনার আয়োজন করেছে, কিয়ামত পর্যন্ত এদের উপর গজব পড়তেই থাকবে। কেন করলা এটা, কেন করলা এটা, কেন করলা? বিবাহ শাদীকে কেন এত নোংরামির মধ্যে নিয়ে গেলাম? বিবাহ শাদীর মধ্যে কেন এত নোংরামি আবিষ্কার করলাম? বিবাহ শাদীর মধ্যে আমার মার যে বিবাহ হয়েছে, তখন যে লাল নীল বাতি জ্বলে নাই, আমার মার বিয়ে অর্ধেক হয়েছে, এখন তুমি লাল নীল বাতি জ্বালাইয়া তোমার বিয়েটা পরিপূর্ণ করো, তাহলে কেন লাল নীল বাতি জ্বালাও, কেন এত লাইটিং করো, কেন এত হলুদ অনুষ্ঠান করো, কেন এত টাকা অপচয় করো, কেন আল্লাহকে নারাজ করো, কেন সারা রাত গুনাহের মজলিস কায়েম করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইয়া দাও, কেন দাও, কেন করো এগুলি, কেন করো? জন্ম তারিখ আমরা যে পালন করি নাই, যখন সরকার আমাদেরকে জন্ম নিবন্ধন করার জন্য বলছে, আমরা কয়জন আমাদের জন্ম তারিখ জানতাম? কেউ জানতাম? আমরা যখন সরকার আমাদেরকে আইডি কার্ড করার জন্য বলছে, আমরা কয়জন আমাদের জন্ম তারিখ জানতাম? আনুমানিক একটা দিয়ে দিছি, তাই না? তোমরা জন্ম তারিখ কেক কাইটা পালন করো, আর বেহায়াপনা করো, নাস্তিকবাদী করো, ঘরের মধ্যে জাহান্নামের দাবানলের আগুন জ্বালাও, তোমার জীবনের উপরে আল্লাহ রহমত আসবে। তুমি স্বপ্ন দেখো কেমনে, তুমি স্বপ্ন কেমনে দেখো, কিভাবে তুমি স্বপ্ন দেখো? জীবনে কোনোদিন প্রকাশ্যে মনে পড়ে না কবিরা গুনাহ করছি, জীবনে কোনোদিন প্রকাশ্যে মনে পড়ে না আল্লাহর সাথে শিরক করছি, এরপরও ভয়ে কলিজা থরথর করে কাঁপে, রাতে ঘুমাইতে পারি না, ভয় লাগে। তুমি বছরকে মনে কি তুমি নামাজ পড়ো না, তোমার লজ্জা হয় না, তোমার লজ্জা হয় না, তোমার শরম লাগে না, তোমার ছেলে মেয়ে বাবা হয় তোমার কি আকল হয় না? সমাজটাকে আমরা ধ্বংস করে দিছি, অবস্থার মধ্যে রেখে যাইতেছেন আমাদেরকে, কোন অবস্থার মধ্যে রেখে যাইতেছেন? আমাদের মাথার দিকে তাকান, আমাদের চুলগুলি ইসলাম বিরোধী, আমাদের পোশাকের দিকে তাকান, আমাদের পোশাকগুলি ইসলাম বিরোধী, আমাদের সাল সলনের দিকে তাকান, সেটাও ইসলাম বিরোধী। ছোটবেলায় দেখতাম ছেঁড়া লুঙ্গি ছেঁড়া প্যান্ট পরলে মানুষ তারে তিরস্কার করতো, গরিব মহিলা। এখন সব বড়লোকের ফলারা সিরা প্যান্ট পিনতে হাঁটে, কারণ তোরে আল্লাহ এতটা নিচে নামাইছে, তোরে আল্লাহ এতটা নিচে নামাইছে, তোর চরিত্র এখন সিরা প্যান্টের মধ্যে আছে। তুই মনে করিস না তোর হিসেব বাড়ছে, তুই মনে কর, মনে কর, বিবেক দিয়ে চিন্তা কর, তুই ধ্বংস হয়ে গেছস, তুই ধ্বংস হয়ে গেছস। আরে আল্লাহ যদি আমার পাগল বানাইতো, আল্লাহ যদি আমার পাগল বানাইতো, তাহলে আমার অবস্থাটা কি হইতো? আমরা আগে অন্ধ মানুষ দেখতাম না, জীবনে হয়তো একবার দেখছি। আমরা প্রতিবন্ধী দেখতাম না, জীবনে একবার দুইবার দেখছি। কিন্তু বর্তমান জমানায় মেয়েদের উপর আল্লাহর এত লানত, এত গজব, অধিকাংশ মেয়েরা এখন প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়। অধিকাংশ মেয়েরা, অধিকাংশ বাড়ি পাওয়া যায় ওই বাড়িতে দুইটা চারটা প্রতিবন্ধী আছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মানুষের চরিত্র কুকুরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে। কোন হাত দিয়া গুনাহ করেন, কোন হাত দিয়া গুনাহ করেন, কোন হাত দিয়া হারাম জিনিস ধরেন, কোন হাতে হারামের টাকা লন, কোন হাতে সুদের টাকা লন, কোন হাত দিয়া ওই জায়গায় সই দেন? কার হাত, কার হাত কে দিছে, হাত কে দিছে, হাত কে দিছে, হাতের মালিকানা কার? আমার শরীরের সাথে লাগোয়া আছে এই জন্য এটার মালিকানা আমি না, এটার একমাত্র মালিক আল্লাহ, এটার একমাত্র মালিক কে? আল্লাহ। আমার দুই চোখ আমার কে দিছে, কার চোখ দিয়া দেখি, কার চোখ দিয়া দেখি? লজ্জা করে না চোখ দিয়া হারাম জিনিস দেখতে? লজ্জা হয় না, লজ্জা হয় না, লজ্জা এতটাই ছাড়িয়ে গেছে। আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন না দেখা, আল্লাহর ঘর না দেখা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল না দেখা, মোবাইলের দিকে তাকায় আছিস, আর ওই মোবাইল তোরে খাবে, ওই মোবাইলে তোর চোখ খাবে, ওই মোবাইলে তোরে পাগল বানায়া দিবি। কোনটার দিকে তাকায় আস, কোনটার দিকে তাকায় আস? এই চোখ কোন বাবাই দেয় নাই, এই হাত বাবাই দেয় নাই, এই পাও বাবাই দেয় নাই,
এগুলি মায় দেয় নাই, এগুলি আমার মালিক আমাকে দান করছেন, আমার মালিক আমাকে দান করছেন, আমার মালিক এগুলি আমার দান করছেন। মাওলার দেওয়া হাত দিয়া এত গুনাহ করা লজ্জা হয় না, মাওলার দেওয়া সব দিয়া এত নাপাক জিনিস দেখা লজ্জা হয় না। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের ওয়ারিসেরা, কোন হাত দিয়া গুনাহ করো? এই হাত তোমার বাবাই তোমার দেয় নাই, এই হাত তোমার দলের নেতাও দেয় নাই। তুমি কি দেখো না, তুমি কি দেখো না মাঝে মধ্যে কোটিপতির আল্লাহ কেমন ফকির বানায় আসে? তুমি দেখো না ছেলে লন্ডন আছে, ছেলে আমেরিকা আছে, তুমি দেখো না ছেলে বড় চাকরি করে, তুমি দেখো না বাড়িতে কত বড় বিল্ডিং, তুমি দেখো না শহরে কতগুলি দোকান, তুমি দেখো না কত লক্ষ লক্ষ টাকার মালিক। এক হাত একবার আল্লাহ কাইরা নিয়ে গেছে, টাকা দিয়া, ক্ষমতা দিয়া, জমিদারি দিয়া হাত ফিরে আনতে পারছে, হাত ফিরে আনতে পারছে। কোটিপতির ঘরে প্রতিবন্ধী নাই? কোটি টাকা দিয়া প্রতিবন্ধীর জীবন ফিরে দিতে পারছো? তো কার হাত দিয়া গুনাহ করো, কার হাত দিয়া গুনাহ করো, কোন হাত দিয়া গুনাহ করো, কোন হাত নাপাক জায়গায় দাও, কোন হাত দিয়া অবৈধভাবে মহিলাকে স্পর্শ করো? একবারও চিন্তা হয় না। ও মুসলমান, মুইসা ফেলতে পারবেন না, মুইসা ফেলতে পারবেন না। আমার আল্লাহ 99টা জাতীয় নাম আছে, সেই 99 নামের নিশানা আপনার দুই হাতের তালুর মধ্যে আমার মাওলা খোদাই করে লিখে দিয়েছে। যারা আরবি সংখ্যা বুঝেন বাম হাতের দিকে তাকান, এই 8, এই 1, 81। যারা আরবি সংখ্যা বুঝেন ডান হাতের দিকে তাকান, এই 1, এই 8, 18, 18 আর 81, 99 নিশানা। মুছে ফেলতে পারবেন, মুছে ফেলতে পারবেন? সে হাত দিয়ে নাপাক জিনিস ধরেন, সে হাত দিয়ে হারাম জিনিস ধরেন, সে হাত দিয়ে মোবাইলের নাপাক জায়গায় কিনতেন, কি ভাবছেন, কি ভাবছেনটা কি? আপনি যখন সৌদি আরব থেকে, আপনাকে যখন একসাথে খুরুজ লাগাই দিয়ে ওরা বের করে দিছে, ওরা আপনার থেকে কি নিছে? টিপ নিয়ে নিছে। আপনি বুঝেন না আঙ্গুলের মাথার মধ্যে আমার খোদা তাআলা কি কুদ্র লাগাইয়া দিছে? তমাম দুনিয়ার কোটি কোটি মানুষ বানাইছেন, সেটা দেখা যায় না। তুমি সিম কার্ড নিয়ে আশ্চর্য হও, সিম কার্ড কে বানাইছে? তুমি কম্পিউটার নিয়ে তুমি আশ্চর্য হও, কম্পিউটার কে বানাইছে? আরে তুমি তোমার আঙ্গুলের দিকে তাকাও, তোমার আঙ্গুলের মাথার সাথে তমাম দুনিয়ার কারো আঙ্গুলের মাথা মিলে না, এটা কে বানাইছে? তুমি সিম কার্ড নিয়ে আশ্চর্য হও, মেমোরি কার্ড নিয়ে আশ্চর্য হও, মেমোরি কার্ড কে বানাইছে? আরে মেমোরি কার্ড নিয়ে আশ্চর্য হয় না, মেমোরি কার্ড কোন মাথায় দিয়া বানাইছে, আর ওই মাথাটা কে বানাইছে, মাথাটা কে বানাইছে? আরে মাথায় যদি আল্লাহ না বানাইতো, তোমার মাথা আসতো কোথার থেকে? আর তুমি সিম কার্ড বানাইতা কি দিয়া? আর মাথায় যদি আল্লাহ না বানাইতো, তাহলে তোমার মাথার মধ্যে কম্পিউটার আবিষ্কার করার বুদ্ধি আসতো কোথার থেকে? মাথা নিয়ে আশ্চর্য হও, কম্পিউটার নিয়ে আশ্চর্য হইও না, মাথা নিয়ে আশ্চর্য হও, সিম কার্ড নিয়ে আশ্চর্য হইও না, মাথা নিয়ে আশ্চর্য হও, মেমোরি কার্ড নিয়ে আশ্চর্য হইও না। বানাইছেন কে, বানাইছেন কে? আল্লাহ, সে আল্লাহরই তো চিনি না, সে আল্লাহরই তো চিনি না, সে আল্লাহরই তো জানি না, সে আল্লাহর মানবো কিভাবে, মানবো কিভাবে, সে আল্লাহর মানবো কিভাবে? এ ভাইরা, আপনারা মাহফিলে আসছেন, মেহরবানি করে এ যুবক মাহফিলে আসছেন, হাত জোর করে বলতেছি, যদি ভালো লাগে বয়ান শুনেন, আর না চলে যান, আমারে ডিস্টার্ব করেন না, রাগ করবেন না, কারণ আপনি আমার সামনে আছেন। আপনি যদি একজন আরেকজনের সাথে কথা বলেন, তো আমি মনে করবো যে আমি পাগল, আমি বকতেছি, এই জন্য আপনি আমারটা শুনেন না। আমি পাগল হই আর ছাগল হই, আমি কুত্তা হই না, আমি তো এখন মঞ্চে আছি, ভুল বললে ধরাই দিবেন, আর নইলে যেটা বলি এটা শুনেন, আমলের চেষ্টা করেন। আমাদের জীবন তো ধ্বংস হয়ে গেছে, আমাদের জীবন নষ্ট হয়ে গেছে, আমাদের কিচ্ছু আর আগের মতো নাই। ইসলাম আছে লেকিন কিতাবের মধ্যে, আমার চরিত্রের মধ্যে নাই। ইসলাম আছে কিতাবের মধ্যে, আমার ঘরে নাই। কোরআন আছে তাকের মধ্যে, তেলাওয়াত করনেওয়ালা নাই। কালিমা আছে পড়নেওয়ালা নাই। আল্লাহ আছে নাম জপনেওয়ালা নাই, নাম জপনেওয়ালা নাই। অনেকেই দেখি আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে অনেক মুরব্বিরই দেখি এই তসবি টানতে আছে, কি জানে আল্লাহ মাহবুদে সারা কিছু জানে না, আল্লাহ মাহবুদে সারা শুধু আপনি কি, এটা কি, এটা কি ভাই, এটা কি? আরে এটা তো একটা তসবি, কিছু দানা, কিন্তু দানা তো কিছু না, আমার দিলে কি, আমার দিলে কি?
আমার দিল আমার মালিক, আমার দিল আমার মালিক যে আমাকে বানাইছে, আমার দিল আমার মালিক যে আমাকে বিনা ঔষধে ঘুম দিয়ে দিছে। আর ওরা তো ওষুধ খাইয়াও ঘুমাইতে পারে না, আমি ওষুধ ছাড়া ঘুমাই, আমার মালিক আমার ঘুম পাড়ায় দিছে, আমার না ঘুম থেকে দুনিয়ার কেউ উঠাইতে পারে নাই, আমার মালিক আমার ঘুম থেকে উঠাইয়া দিছে। আর আপাই তো তিনবার অন্যায় করলে রাগ করে, আল্লাহর সাথে কত হাজার বার অন্যায় করছি এখনো তো রাগ করে নাই। আম্মার কথা তিনবার না মানলে আম্মা কত রাগ করে, বাদ দেয় না, মুখ ফিরে নেয়, বলে আমার কোনো সন্তান নাই, গোটা জিন্দগি ভর আমার মালিকের সাথে অন্যায় করছি, এরপর মালিক মুখ ফিরে নেয় না, এরপরে মালিক মুখ ফিরে নেয় না, এরপরে এত নামাজ কাজা করছি, এত গুনাহ করছি, মালিশে মাথা লাগাইছে, মালিক ঘুম দিয়ে দিছে, যা ঘুমা ঘুমা, ঘুম দিয়ে দিছে। আরে ঘুমে আর মরণে সমান, মৃত ব্যক্তিও চোখে দেখে না, ঘুমন্ত ব্যক্তিও চোখে দেখে না, মৃত ব্যক্তি কানে শুনে না, ঘুমন্ত ব্যক্তি কানে শুনে না, মৃত ব্যক্তি কিছু বলতে পারে না, ঘুমন্ত ব্যক্তি কিছু বলতে পারে না, মৃত ব্যক্তির পাশ থেকে যদি কিছু নিয়ে যায় মৃত ব্যক্তি বলতে পারে না, ঘুমন্ত ব্যক্তির মালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে গেলেও বলতে পারে না। হাদিসের মধ্যে আসছে আন্নাউমুল ইসকুল মউত, ঘুম হইল মৃত্যুর কাছাকাছি সময়, এমন ঘুম থেকে আমার মাওলা আমার আবার সুন্দরভাবে জাগাইয়া দিছে। আমার মতো আপনার মতো কত মানুষ ঘুমাইছে সকালবেলা ঘুম থেকে জিন্দা আর ফিরতে পারে নাই, স্বামী স্ত্রী দুইজন এক বিছানায় একসাথে ঘুমাইছে, যে স্বামীরে মশায় কামড় দিলে স্বামী উঠ কইলে স্ত্রী টের পাইয়া উঠা বলতো আপনি কি হইছে, বলে মশারির ভিতর কেমনে মশা ঢুকছে, মশার জ্বালায় ঘুমাইতে পারি না, স্ত্রী আবার উঠা মশারিটাকে যাইকা আবার মশারিটাকে সুন্দর করে টানায় দেয়। যে স্বামী সামান্য কোমরে ব্যথা ঘুমাইতে পারে না, ঘুমের ভিতর উহ উহ করে স্ত্রী ঘুমায় না, জিজ্ঞেস করে আপনার কি হইছে, বলে আমার কোমরে ব্যথা, স্ত্রী ঘুম থেকে উঠে গেছে, মালিশ দিতেছে, সেক দিতেছে, গরম পানি সব কিছু করতেছে, এমন ভাবে ঘর বানাইছেন। একটা বিড়াল তো ডুববে, বহু দূরের কথা, একটা ইঁদুর পর্যন্ত আপনার ঘরে ডুবতে পারে না, এত সুন্দর করে ঘর বানাইছে, সিসি ক্যামেরা লাগাইছেন, একটা পিঁপড়া জমিনে হাইটা গেলে আপনার ক্যামেরায় দেখা যায়, একটা পোকা উড়ে গেলে আপনার ক্যামেরায় দেখা যায়। মনে রাখবেন, মনে রাখবেন, আজরাইল যেদিন আসবে সেই দিন সিসি ক্যামেরায় ধরা খাবে না। স্বামী স্ত্রী দুইজন এক বিছানায় ঘুমাইছে, একজন আরেকজনের এত আপন, একজন আরেকজনকে এত ভালোবাসে, একজন আরেকজনকে এত মায়া করে, একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করে দেয়। স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী তার মাতার পাশ থেকে লড়ে না, কত সেবা যত্ন করার, ছেলেদেরকে বারবার করে বলে তোর আব্বার একটু ভালো ডাক্তার দেখা, ছেলেরে ফোন করে বলে তোর আব্বার একটু টাকা নিয়ে ডাক্তার দেখানো দরকার, তোর আব্বা জানি কেমন হয়ে গেছে। আবার যদি স্ত্রী অসুস্থ হয়ে যায় স্বামী পাগলের মতো ঘুরে বেড়ায়, একবার মেয়ের জামাইরে বলে আপনার শাশুড়ির অবস্থা ভালো না, আবার ছেলেরে বলে বাবারে তোর মায়ের অবস্থা ভালো না, তোরা যদি টাকা দিতে না পারস আমার বল, আমি এক টুকরা জমি বেঁচে হইলে তোর মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাবো, এত ভালোবাসা এত মহাব্বত, এক বিছানার মধ্যে স্বামী স্ত্রী ঘুমান্ত অবস্থার মধ্যে আছে। আখরে গত বছর আমার একটা ঘটনা ঘটছিল, আখরে যেই মানুষটার মশায় কামড় দিলে উহ করে স্ত্রী উঠে যাইতো, ওই মানুষটা ঘুমের ভিতরে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, স্ত্রীর খবর নাই। ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাকতেছে, স্ত্রী স্বামীর নারে আর বলে আব্দুর রহমানের আব্বা উঠেন নামাজ পড়তে যাবেন না, যতবার ডাকে আব্দুর রহমানের আব্বা কোনো সাড়া দেয় না, এখনো পর্যন্ত বিবি বুঝে নাই তার স্বামী তারে রাইখা চিরতরে দুনিয়া থেকে চলে গেছে। কিছুক্ষণ ডাকা ডাকির পর নাকের কাছে যখন আঙ্গুলটা নিয়ে গেল, কানটা লাগাইলো, দেখে যে নিঃশ্বাস আটকাল হয় না, এখন আব্দুর রহমানের মা চিৎকার মারছে, সবাই চতুর্দিক থেকে দৌড়ায় আসছে, কি ব্যাপার, আব্দুর রহমানের আম্মা কান্দে আর বলে তোমরা আব্দুর রহমানের আব্বার কাছে যাও, উনি মনে হয় আর দুনিয়াই নাই। এখন স্ত্রী কান্দে আর বলে স্বামী গো, একটা মশাই কামড় দিলে ডাক দিয়া বলতেন পায়ে ব্যথা।
ব্যথা কইলে ডাক দিয়া বলতেন, কোমরে ব্যথা কইলে ডাক দিয়া বলতেন, কোন অসুবিধা দেখলে ডাক দিয়া বলতেন, স্বামী গো 51 বছরের সংসার পাই চাইরা, 51 বছরের ভালোবাসা চাইরা, ঘুমের ভিতরে না বলিয়া চলিয়া গেলেন, স্বামী গো বলতে পারি না। ওই মহিলা জোরে জোরে কান্দে আর বলে, এইটা কেমন যাওয়া, যেই যাওয়ার সময় বইলাও যাইতে পারে নাই। এই জন্য বলি রে বাজান, রাত্রে আমি আর আপনি কত মানুষ নেই ভাবে ঘুমের ভিতরে নাই হইয়া যায়। বাড়ির খাটে তো ঘুমান, মসজিদের বারান্দায় একটা খাটিয়া আছে, আপনার খাটেও যেমন চার পাও, ওই খাটের মধ্যেও চার পাও। ওই মসজিদের বারান্দার খাটের সামনে যাইয়া একবার শুধু চিন্তা করবেন আর খাটটাকে দইরা বলবেন, ওরে খাটিয়া কুন্দি তুই আমার বাড়ি যাবি, কোনদিন আমার জীবনের শেষ দিন হবে, আমি তো এখনো তোর উপযুক্ত হইতে পারি নাই, আমি তো এখনো তোর উপযুক্ত হইতে পারি নাই। যখন আরেকজনের জানাজা দাঁড়াইয়া যায়, ওই জানাজার মধ্যে যখন যাবেন, তখন মনের জিজ্ঞাসা করবেন, রে মন আমার জানাজাও তো একদিন এমন হবে রে, আজকে যার জানাজায় আসলাম সবাই কথা বলে রে, যার জানাজায় আসলাম তার মুখ দিয়া কোনো কথা আসে না। একদিন আমারও জানাজা হবে, সেদিন সবাই কথা বলবে রে, শুধু আমি কথা বলতে পারবো না। আখরে আসরের নামাজের পরে অমুকের জানাজা এলান হইয়া গেল, লাশটা আইনা মসজিদের সামনে পালাইয়া দিল, সবাই আসরের নামাজ পড়তে মসজিদে গেল, লাশটা তো আর মসজিদে আইলো না। আমার আপনার লাশও একদিন এরকম মসজিদের বাহিরে পালাইয়া রাখবে, আমার ছুঁয়া সবাই নামাজে দাঁড়াবে, আমি দাঁড়াবো না। ও বাজান, একটু বুঝার জন্য বলি, মন দিয়া বুঝেন গো বাজান, যেই ঘর আমি নিজে বানাইলাম, যেই ঘর আমার টাকা দিয়ে আমি বানাইলাম, যেই ঘরে আমার বসবাস, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, এখন আমার ঘরে আমি দরজা খুঁজে পাই না। এ বাজান, আমার ঘরে সার্চ লাইটটা কোথায় আমি খুঁজে পাই না। আমি হাত দিয়া মন মন করি আর সামনের দিকে যাই, অমনিতেই দরজার চোকাটের সঙ্গে বাড়ি খেয়া নোকটা উল্টে যায়। কি ব্যাপার রে বাজান, যেই ঘরের ভিতরে আমি 50 বছর থেকে বসবাস করি, যেই ঘরটা আমি নিজে বানাইলাম, একটু আলো চলে যাওয়ার কারণে আমার ঘর আমি নিজেই এখন পথ খুঁজে পাই না, আমার ঘরে আমি নিজেই পড়ে যাই। রে বাজান, একবার শুধু চিন্তা করেন, বিদ্যুৎ না থাকার কারণে আমার ঘরটা এমন অন্ধকার হয়ে যায়। এবার একবার চিন্তা করেন, ওই কবর কেমন অন্ধকার ঘর, ওই কবর কেমন অন্ধকার ঘর। দুনিয়ার মধ্যে মানুষ বড় অভাবের মধ্যে আছে, মানুষ বড় কষ্টের মধ্যে আছে, একজন আরেকজনের অভাবের কথা শুনে আশ্চর্যান্বিত হইয়া যায়, একজন আরেকজনের কষ্টের কথা শুনে আশ্চর্যান্বিত হইয়া যায়, মনে বড় দুঃখ লাগে, ও বড় অসহায় মানুষ। আখরে আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে যে যত অসহায় হোক না কেন, দুনিয়ার মধ্যে যে যত অসহায় হোক না কেন, যে কত যত গরিব হোক না কেন, আপনি যদি তাকে একটা প্রস্তাব দেন, তোমার আমি রাজত্ব দিব, তোমার আমি চেয়ারম্যানের চাইতেও বেশি ক্ষমতা দিব, এলাকার সবচাইতে দামি বাড়িটা আমি তোমাকে দিব, এলাকার সবচাইতে দামি খাবার গুলো আমার আমি তোমারে দিব, আমার শর্ত একটা, তোমার যেই ঘরে ঢুকাবো ওই ঘর থেকে বাইর হওয়ার কোনো অপশন নাই, তোমার ভিতরে খাবার যাবে, তোমার ভিতরে পানি যাবে, পায়খানা প্রস্রাব তুমি ওখানে সারবা, ওখানে বৈশা তুমি রাজত্ব করবা, ওখানে তুমি এসির নিচে থাকবা, ওখানে তুমি এয়ার কুলারের নিচে থাকবা, ওখানে তুমি চিরস্থায়ী সুখের সন্ধানের মধ্যে থাকবা, তোমার কোনো খাবার, তোমার কোনো বাসি খাবার আসবে না, প্রত্যেক বেলায় তোমার জন্য তাজা খাবার আসবে, শর্ত একটাই, ওই ঘরে তোমাকে ঢুকানো হবে আর বের করা হবে না। এবার বুঝে থাকলে বলেন, দুনিয়ার কোন গরিবটা এই বন্দি কারাগার সেই ঘর থেকে বাইর হওয়া যায় না, ওই ঘরে যাইতে রাজি হবে, কেউ হবে?
কেউ হবে ও বাজান বুঝেন না হয়তো, অথবা বুঝেন খেয়াল করেন না, অথবা খেয়াল করেন দিলের মধ্যে মনে আসে না। একবার শুধু চিন্তা করেন, একবার শুধু চিন্তা করেন, আখারে কত মুর্দারের কবরের ঘরে রাইতে আসলেন। কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো দরজা হয় না, কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো জানালা হয় না, কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো সূর্যের আলো যায় না, কবর এমন একটা ঘর যেই ঘরে চন্দ্রের আলো যায় না, কবর এমন একটা ঘর যেই ঘরে খাবারের কোনো ব্যবস্থা থাকে না, কবর এমন একটা ঘর যেই ঘরে পানির কোনো ব্যবস্থা থাকে না, কবর এমন একটা ঘর যেই ঘরে টেলিফোন বা মোবাইল থাকে না, কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো বিছানা হয় না, কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো বালিশ হয় না, কবর এমন একটা ঘর যেই ঘরে ল্যাপ হয় না, কম্বল হয় না, কবর এমন একটা ঘর যেই ঘরে তোষকের ব্যবস্থা হয় না, কবর এমন একটা ঘর যেই ঘরে মা নাই বাবা নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে ভাই নাই বোন নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে ছেলে নাই মেয়ে নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে বন্ধু বান্ধব কেউ নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে আত্মীয় স্বজন কেউ নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে দলীয় কোনো নেতা নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে প্রতিবেশী কেউ নাই, কবর এমন একটা ঘর যেই ঘরে কেউ আমার সঙ্গে থাকবে না, কবর এমন একটা ঘর যেই ঘরে কেউ আমার সঙ্গী হবে না, কবর এমন একটা ঘর যেই ঘরে যাওয়া যায় লেকিন আর আসা যায় না, কবর এমন একটা ঘর যেই ঘরে যাওয়া যায় আসার কোনো রাস্তা হয় না, একটা মাত্র ঘর যেই ঘরটার নাম কবর, সেই কবরের রাখি না আমরা কোনো খবর, কবর এমন একটা ঘর যেই ঘর সব বিচ্ছুর ঘর, কবর এমন একটা ঘর যেই ঘর পোকা মাকড়ের ঘর, কবর এমন একটা ঘর যেই ঘর আগুনের ঘর, কবর এমন একটা ঘর যেই ঘর আজাবের ঘর, কবর এমন একটা ঘর যেই ঘর গজবে 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 ভরা ঘর, যেই ঘরের মধ্যে নাই নাই কেউ নাই, কবরের মধ্যে ডাইনেও কেউ নাই, কবরের মধ্যে বামেও কেউ নাই, কবরের মধ্যে সামনেও না কেউ নাই, কবরের মধ্যে পিছনেও না কেউ নাই, কবরের মধ্যে উপরেও না কেউ নাই, কবরের মধ্যে নিচেও না কেউ নাই, কবরের ডাইনে মাটি, কবরের বামে মাটি, কবরের সামনে মাটি, কবরের পিছনে মাটি, কবরের উপরেও মাটি, কবরের নিচেও মাটি, এই জন্য এত চিন্তা করি, যেই ঘরে কেউ নাই ওই ঘরে আমি একা থাকবো, যেই ঘরে কোনো আলো নাই ওই ঘরে আমি একা থাকবো, যেই ঘরে কোনো বাতি নাই ওই ঘরে আমি একা থাকবো, এই জন্য ওরা দাওয়াত দিলে যাইতে পারি না, কারণ ওদের বাড়িতে বিয়ে খাইতে গেলে, কারণ ওরা তো ব্যাপারটা বেহায়া, আমার যদি একটা কবিরা গুনা হয়ে যায় আমি না একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে চলতে হবে, আমি না জাহান্নামের আগুনে চলতে পারবো না, এই জন্য বিয়ের দাওয়াত সাইদা দিলাম, আমি না জাহান্নামের আগুনে চলতে পারবো না, এই জন্য মোবাইলে কোনো গুনাহ করতে মন চায় ভয়ে পারি না, আমারও না গুনাহ করতে মন চায়, গুনাহ করার মজা আমরাও বুঝি, বেকারা মহিলার সাথে আড্ডা দেওয়ার মজা আমরাও বুঝি, ও বাবারা হারামের মজা আমরাও বুঝি, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর জালালিয়তের কসম আল্লাহর ইসমে আজমের কসম, ও আল্লাহ তুমি সাক্ষী তোমার বয়ে না বিবাহ বাড়িতে যাওয়া সাইরা দিছি, আল্লাহ তুমি না সাক্ষী তোমার বয়ে দুনিয়ার সব দাওয়াত খাওয়া সাইরা দিছি, আল্লাহ তুমি না সাক্ষী তোমার বয়ে বেপর্দা হওয়ার বয়ে কোথাও যাওয়া সাইরা দিছি, আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার কাহারো ভয় নাই, আল্লাহর কসম আল্লাহর আজাব আর গজবের ভয়ে, কেমন গজবের কথা আল্লাহ বললেন, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, কেন আল্লাহর নিয়ামত তালাশ করি, কেন আল্লাহর রহমত তালাশ করি, কেন আল্লাহর রহমতের ছায়া তালাশ করি, কারণ আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না, সেই কবরে কেউ থাকবে না, ওই কবরে আমার তারে দরকার, এই জন্য হাতে গুনাহ করতে পারি ও তার বয়ে গুনাহ সাইরা দিলাম, পায়ে গুনাহ করতে পারি তার বয়ে গুনাহ সাইরা দিলাম, চোখের হেফাজত কেউ করার জন্য বলে নাই, ওই মালিক বলছে চোখের হেফাজত কর, এই জন্য চোখের হেফাজত করে ফেললাম, আমি না মোবাইলে নাটক চাইলে আমার কেউ দেখতো না, আমার কামরার দরজা বন্ধ করে দিয়া আমি মন চাহে নাটক দেখতাম, আমি টিকটক দেখতাম, আমি সিনেমা দেখতাম, আমি নর্তকীর নাচ দেখতাম, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই দুনিয়ার কাহে হয় না, আমার মালিক আমার মালিক আমার
মালিক, আমার জান্নাতের মালিক, আমার জাহান্নামের মালিক, আমার রিজিকের মালিক, আমার না সুস্থতা রাখার মালিক। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কারো ভয় না, আমার মালিকের ভয়ে সব গুনাহ ছেড়ে দিলাম। দুনিয়ার কারো ভয় না, কান্দি না, দুনিয়ার কারো ভয় না, কান্দি না, দুনিয়ার কারো ভয় না, এই সব দিয়া পানি আসে না। একমাত্র আমার মালিক, একমাত্র আমার মালিক, তার জাহান্নামের ভয়ে এই সব দিয়া টপ 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 করে পানি পড়ে, কারণ আমি না জাহান্নামে যাইতে পারবো না। দুনিয়ার সাপে কামড় দিলে মানুষ মরে যায়, দুনিয়ার সাপে দংশন কইরা কত মানুষকে মারতে দেখলাম। আখেরে কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে, কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে, কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে। দুনিয়ার একটা ভল্লাবা বেঙ্গুলে আল দিলে আমি না তিন ঘন্টাও ব্যথা কমে না, ফুইলা যায় ফুইলা যায়, একটা পোড়ার ব্যথা সহ্য করতে পারি না। দুনিয়ার কারো ভয় না, কান্দি না, ওই কবরের ভয়ে কান্দি, ওই কবরের ভয়ে কান্দি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোন জিনিসের জন্য জীবনে কান্দি নাই, দুনিয়ার কোন জিনিসের লোভ লালসা জীবনে অন্তরে আসে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার রবের ভয়ে আমি কান্দি। আল্লাহর কসম, এই প্রতিটা ফোটা চোখের পানি সাক্ষী, দুনিয়ার কোন জিনিসের জন্য কান্দি না রে মালিক। তুমি জানো ও মালিক, দুনিয়ার কেউ বুঝবে না, যার দিলে মালিক আছে সে বুঝে মালিকের প্রেম কারে কয়। আপনি তো দুনিয়ার প্রেমিক, এই জন্য দুনিয়ার বিল্ডিং এর মজা তালাশ করেন। আপনি ক্ষমতা প্রেমিক, এই জন্য ক্ষমতার চেয়ারের তালাশ করেন। আপনি ধন দৌলতের প্রেমিক, এই জন্য ধন দৌলতের মায়ায় ঘুরেন। আমি না ধন দৌলতের প্রেমিক না, আমি না চেয়ারের প্রেমিক না, আমি না ক্ষমতার প্রেমিক না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মিথ্যা বলে যাই, যদি মিথ্যা বলে যাই আমার উপরে যেন আল্লাহর লানত পড়ে, যদি মিথ্যা বলি আল্লাহর গজব যেন আমার মাথার উপরে পড়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চোখের বাণী কাউকে দেখানির জন্য না রে বাবা। কলিজার মধ্যে কি আগুন লয়া ঘুরি, কলিজার মধ্যে কি আগুন লয়া ঘুরি, যদি একবার কলিজার শান ভাগের মানুষকে দেখাইতে পারতাম। কলিজার মধ্যে কি আগুন, চোখের সামনে দেখি মানুষ জাহান্নামের দিকে যায়, চোখের সামনে দেখি মানুষ ইমান হারায় পালায়, চোখের সামনে দেখি মানুষ বেঈমান হয়ে যায়, চোখের সামনে দেখি মানুষ কুপুরি আর শরীকের মধ্যে লিপ্ত। কেমনে বুঝাইলে বাবা, কেমনে বুঝাইলে বুঝবেন গো বাবা, কেমনে বুঝাইলে বুঝবেন গো বাবা। ও বাবা রে, হাত রেখে বলে গেলাম আমার মালিকের চিনো, আমার মালিকের বুঝো, আমার মালিক ছাড়া কেউ আপন না। ছেলের চেহারার দিকে তাকাই, ছেলের আদর করি, ছেলের মায়া করি, এটা সাময়িক মায়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কলিজার মধ্যে রবের প্রেম কতটা আছে এটা কেউ জানে না। এই কলিজা আমার, আমি জানি আমার রবের চাইতে আমি কাউকে ভালোবাসি না। আল্লাহর কসম, কেউ দুনিয়ার খাবারের মজা পায়, জিব্বার মধ্যে খাবার লাগাইলে খাবারের মজা পায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নামের মজা যে কেমন, এটা কেমনে বুঝাই রে বাবা, কেমনে বুঝাই। আমার মালিক, আমার মালিক, আপনার জুবান আপনি আল্লাহর আল্লাহ কইয়া ডাকেন কোনো মজা পান না, কারণ আপনার কলব কাসরায় কাসরায় ভরা, আপনার জীবন গুনায় গুনায় ভরা, আপনার চোখ গুনায় গুনায় ভরা, আপনার হাত গুনায় গুনায় ভরা। যার হাতে না গুনা নাই, যার চোখে না গুনা নাই, যার জুবানে না গুনা নাই, যার কানে না গুনা নাই, যার পেটে না হারাম নাই, যার লজ্জাস্থান না জানার থেকে পাইসা আছে, তার কলবের মধ্যে মালিকের প্রেম কেমন, তার কলবের মধ্যে মালিকের প্রেম কেমন। আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার আমার রবের ডাক দিয়া দেখেন মজা কারে কয়, একবার আমার রবের ডাক দিয়া দেখেন মজা কারে কয়। আমার রবের ডাক, আপনার জুবান আপনি মজা পান না, আমার জুবান আমি যত ডাকি তত ভালো লাগে। আল্লাহ রে আল্লাহ, আমার জুবান আমি যত ডাকি
তত ভালো লাগে, আমার জুবান আমি যতটা কি তত ভালো লাগে, যতটা কি আরো ডাকতে মন চায়, যতটা কি আরো ডাকতে মন চায়। আমার শাইখে বলতেন সকালে 600 বার, মাগরিবের পরে 600 বার, আমি সকালে 1500 বার, রাতেও 1500 বার, এরপরে আরো ডাকতে মন চায়, আরো ডাকতে মন চায়। কি মজা কি মধু, সব একটা আল্লাহ আল্লাহ। কি মধু কি মজা, কি মধু কি মজা, কি মধু কি মজা, কি মধু কি মজা, যতটা কি তত ভালো লাগে, যতটা কি তত ভালো লাগে। হাঁটতে হাঁটতে ডাকতে ভালো লাগে, বৈশা বৈশা ডাকতে ভালো লাগে, দোকানে কাস্টমার নাই ডাক শুরু কইরা দেন, কাস্টমার চলে আসবে, রিজিক চলে আসবে, মালিকের প্রেম কলিজার মধ্যে পয়দা হইয়া যাবে। জমিনে কাজ করতেছেন, মালিকের জিকির শুরু করে দেন, কেমন মজা কেমন মজা, কেমন মজা কেমন মজা, কেমন মজা কেমন মজা রে বাবা, কেমন মধুর নাম, কেমন মধুর নাম, কেমন মজার নাম। এই নামে যত ডাকি তত ভালো লাগে, এই নামে যত ডাকি, এই নামে যত ডাকি রে বাবা তত ভালো লাগে, যত ডাকি তত ভালো লাগে, আরো শুধু ডাকতেই মন চায়, আরো শুধু ডাকতেই মন চায়। একটা গোপন কথা বইলা গেলাম, মাঝে মধ্যে বিবি চেইতা যায়, মাঝে মধ্যে বিবি চেইতা যায়, বলে আপনি এত জোরে জিকির করেন কেন, বাচ্চারা ঘুমায়, ওরা সকালবেলা মাদ্রাসায় যাবে। আমি বলি আমি তো জোরে ডাকি না, আমি তো আস্তে আস্তে ডাকি, কিন্তু যারে ডাকি তার প্রেমে জোরে আইসা আমি কি করতাম, তার প্রেমে জোরে আইসা আমি কি করতাম, আমি না ব্রেক দিতে পারি না, যত ডাকি তত। শুধু আল্লাহর প্রেম হইলে হবে না, মদিনাওয়ালা পয়গম্বরের প্রেম লাগবে, মদিনাওয়ালা পয়গম্বরের প্রেম লাগবে, মদিনাওয়ালা নবীর প্রেম লাগবে। কেমন নবীর বাবা, কেমন নবী, কেমন নবীর বাবা, কেমন নবীর বাবা, কেমন নবী। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ ছিল না যার শরীরে মশা মাছি বসা হারাম, শুধু আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার প্রিয় নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আমার আপনার নবী। কেমন নবীর বাবা, কেমন নবী, রৌদ্র দিয়া যখন হাইটা যায় আমার পয়গম্বরের মাথার উপরে সূর্যের ছায়াটা পড়ে যায়, আল্লাহর কুদরতি পর্দা দিয়া আমার পয়গম্বরের মাথার উপরে ছায়া এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বললাম।